হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। সেটা হচ্ছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের অফিসার ওয়েবসাইটে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে। তাই সেই নোটিশে কি বলা আছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং কবে লাস্ট ডেট, সমস্ত কিছু আমি নোটিশেকে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করে দেবো। তবে আপনাদের একটা কাইন্ডলি রিকোয়েস্ট, আপনারা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে সমস্ত কিছু আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে আসবেন তার জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডিরেক্ট এই অফিসিয়াল যে পেজ, সেই পেজে এসে কীভাবে নোটিশটি ডাউনলোড করতে পারবেন এবং কীভাবে রেজিস্ট্রেশনটা করবেন সমস্ত কিছু আমি নোটিশটিকে আলোচনা করে দেওয়ার পর আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই চলুন নোটিশে কী বলা আছে সেটা একটু দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আমি ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের যে অফিসিয়াল নোটিশ, সেই নোটিশে রয়েছে, ডেটটা দেখতে পাচ্ছেন 11 আগস্ট 2020। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ফর দ্য ফলোয়িং পোস্ট, অর্থাৎ এই পোস্টের জন্য ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ নেম অফ দ্য পোস্ট হচ্ছে, প্রথম সিরিয়াল নাম্বার 1, সেটা হচ্ছে লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 1, এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। পাশে আপনাদের এজটা বলে দেওয়া আছে। নেক্সট কিন্তু আপনাদের বলে হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 62, এখানে ভ্যাকেন্সি রয়েছে, আপনারা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া আছে এবং এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং যে আপনাদের এজ সেটা কিন্তু পাশে বলে দেওয়া আছে। আপনার নোটিশটিকে ডাউনলোড করে সেগুলো একবার ভালো করে দেখে নেবেন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ল্যাব অ্যান্ড রিসার্চের ওপর 59 পোস্ট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেনটেন্সের ওপর কিন্তু 3 পোস্ট রয়েছে, অর্থাৎ টোটাল মিলে হচ্ছে 62 ভ্যাকেন্সি। নেক্সট আপনাদের চলে যাচ্ছে স্টেনো গ্রেড 2, অর্থাৎ স্টেনো গ্রেড 2 তে আপনাদের 4টে ভ্যাকেন্সি রয়েছে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান 12 পাস সার্টিফিকেট ফ্রম এ রিকগনাইজড বোর্ড। নেক্সট বলে হচ্ছে শুড পজিসেস এ মিনিমাম স্পিড অফ 80 ওয়ার্ডস পার মিনিট ইন স্টেনোগ্রাফি ইংলিশ অর হিন্দি অন দ্য বেসিস অফ কম্পিটিটিভ এক্সামিনেশন টু বি কন্ডাক্টেড বাই দ্য কনসার্ন ডিরেক্টর অফ দ্য ইনস্টিটিউট, এবং নিচে কিন্তু আপনাদের বলা হচ্ছে সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। পাশে আপনাদের যে এজ সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। আমি নেক্সট চলে যাচ্ছি লাস্ট যে আপনাদের সিরিয়াল নাম্বার 4, মাল্টি টাস্কিং স্টাফ, এখানে কিন্তু আপনাদের 40টা ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনাদের ভ্যাকেন্সিটা ভাগ করে দেওয়া আছে এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান এসেন্সিয়াল 10th স্ট্যান্ডার্ড পাস ফ্রম রিকগনাইজড বোর্ড অর রিকগনাইজড স্কুল, এবং ডিজারেবল যেটা বলেছে 3 ইয়ার্স অর মোর এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড, অর্থাৎ আপনারা কিন্তু 10th পাস করে থাকলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং 3 ইয়ার্স অর মোর এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশে কিন্তু আপনাদের এজটা বলে দেওয়া আছে। আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে আসলে এখানে কিন্তু যে জেনারেল ইনফরমেশন বা ডিটেলস অ্যাবাউট দ্য পোস্ট সেই ব্যাপারে আপনাদের কিন্তু এখানে ডিটেলে বলা আছে। আপনারা নোটিশটাকে ডাউনলোড করে সমস্ত যে ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো ভালো করে পড়ে নেওয়ার পর আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু ফর্মটিকে ফিল আপ করবেন। তো আমি আপনাদের একটা কথা বলে দিই, কবে থেকে আপনারা ফর্মটিকে ফিল আপ করতে পারবেন এবং কবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা আমি আপনাদের একবার ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। তাই চলুন সেটা দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড অনলাইন অনলি থ্রু ওয়েবসাইট, ওয়েবসাইট দুটো দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, এবং এখানে বলেছে ফ্রম 17 আগস্ট 2020, অর্থাৎ 17 আগস্ট থেকে কিন্তু ফর্ম ফিল আপ অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছে এবং আপনাদের লাস্ট ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর 2020। তো আপনারা দেখে নিতে পারলেন আপনাদের ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেটটা কিন্তু 15 সেপ্টেম্বর 2020। এখন আমি আপনাদের অফিসিয়াল যে পেজ, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গিয়ে অফিসিয়াল পেজে কোথায় আপনারা নোটিশটাকে ডাউনলোড করবেন, কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। তাই চলুন দেখে নেওয়া যাক। আমি অফিসিয়াল যে পেজ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের সেই পেজে রয়েছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে পেজে চলে আসতে পারবেন। এখানে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন একদম লাস্টের দিকে রিক্রুটমেন্টস, এই রিক্রুটমেন্টসটা আপনারা কিন্তু ক্লিক করবেন। রিক্রুটমেন্টসে ক্লিক করলে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে। এই পেজে আপনারা দেখতে পাবেন যে গ্রুপ সি রিক্রুটমেন্ট 2020 রেজিস্টার হেয়ার, এই রেজিস্টারে আপনারা কিন্তু ক্লিক করবেন। এই রেজিস্টার আপনারা ক্লিক করলে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে এবং সেই পেজটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ, অর্থাৎ এখানে আপনারা নিউ রেজিস্ট্রেশন হলে নিউ রেজিস্ট্রেশনটা করবেন। নিউ রেজিস্ট্রেশন করার পর আপনারা রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থে কিন্তু লগ ইন করার পর আপনারা নিজের নিজের ডিটেলসে ফর্মটিকে ফিল আপ করে সাবমিট করতে পারবেন এবং এখানে বলে দিয়েছে যে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ডেট 17 আগস্ট 2020 এবং আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজ
2000 হবে সেই ডেটটা বলেছে 15 সেপ্টেম্বর 2020। এবং আপনার উপরের দিকে আসলে দেখতে পাবেন ডিটেইলড অ্যাডভার্টাইজমেন্ট। এই ডিটেইলড অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক করলে আপনাদের সামনে যে নোটিশটা আমি দেখালাম সেই নোটিশটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সেই নোটিশটা আগে পড়ে নিয়ে তারপরে কিন্তু আপনারা এই পেজে এসে আপনারা নিউ রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপনারা লগ ইন করে আপনারা ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। তো আজকের ভিডিওর যে মূল বিষয় সেটা কিন্তু এটাই। আশা করি আপনারা ভিডিওটিকে দেখে সমস্ত কিছু বুঝে নিয়েছেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আবারও দেখা হচ্ছে নতুন এক কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।